এলাকার বিধায়ক মারা গেছেন, আপনি এখানকার স্থানীয় বাসিন্দা কি বলবেন? দাদু মারা গেছেন, আমি বলবো সবারই দুঃখ। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, বাসা দুঃখ পারেননি। ভোর 4:15 সময় দাদু মারা গেছেন। আর কল্পনা চলছিল, চেষ্টাও চলছিল আনার জন্য, আনা যাচ্ছে না, আনা যাবেও না। ওইখানে দাওয়া করা এলে আরও সবাই খুশি হতাম। এলাকার বিধায়ক সমরেশ বাবু মারা গেছেন আজকের, আপনি কি বলবেন? আমি সমরেশ বাবুর ছোট ছেলে বিশ্বাস আছে। এক হচ্ছে বাবা শুধু আমাদের পরিবারের অভিভাবক ছিলেন না, পুরো এলাকা জুড়ে বহু মানুষের অভিভাবক ছিলেন। আমাদের পরিবার বিশ্বাস করি বাবাকে আমরা যেমন শ্রদ্ধা ভালোবাসা দিই, শ্রদ্ধা ভালোবাসা করি, সেরকম অনেকে পিতৃস্নেহে ভালোবাসেন। এবং আমাদের পরিবারের কাছে বাবা অ্যাকচুয়ালি শুধু বাবা হিসেবে ছিলেন না, ভগবান হিসেবে ছিলেন। এবারে আমরা কোনোভাবেই পরিবার থেকে এটা কল্পনাই করিনি যে এই ঘটনা ঘটবে। যেভাবে চিকিৎসা এক মাস একদিন ধরে ধীরে ধীরে করে প্রোগ্রেস হয়ে বাবা কাল রাত্রি 10টা পর্যন্ত যে খবর, শুধু ফুসফুস অক্সিজেন সাপোর্ট ছাড়া চলতে পারছে না, এ বাদ দিয়ে আর সমস্ত কিছু ঠিকঠাক আছে, তখন আমরা খুব বুক বেঁধে আশা করেছিলাম যে বাবা নিশ্চিতভাবে সুস্থ হয়ে আসবেন এবং আবার ভগবান রূপে আমাদের কাছে গাড়িতে বিরাজমান হবেন। কিন্তু হঠাৎ করে সকালের খবরে আমরা মানে হঠাৎ বজ্রাঘাত হয়ে যাওয়ার মতো হয়েছে। পরিবার একদম স্তম্ভিত। দাদা ওই সরকারি সিস্টেম মেনে দাহ সেখানে হবে, সেই কারণে বর্ধা নেই, বর্ধা এবং সেজদা সেখানে, আমি এবং মেজদা বাড়িতে আছি। বাড়িতে পাশাপাশি লোকজন, এলাকার সমস্ত মানুষজন এসে আমাদের মানে খবর হওয়ার আধ ঘন্টার মধ্যে সবাই এসে পৌঁছে গেছেন, পরিবারের পাশে আছেন, সবাই সমবেদনা জানাচ্ছেন। কিন্তু মন তো বাঁধ মানছে না, তাই আমরা ভেঙে পড়া ছাড়া উপায় নেই এমন ব্যাপার। তবুও সমস্ত তরফ থেকে সুরেন্দ্রদা গোটা সিস্টেমটা দেখেছে, চিকিৎসা ব্যবস্থা যুক্ত এই ব্যাপারটা। কবে অসুস্থ হয়েছিলেন তিনি? 18 জুলাই অসুস্থ হন, দিয়ে বড়মা হাসপাতালে যান। সেখান থেকে 19 তারিখ বেলেঘাটা আইডিতে, তারপরে সেখানে অসুবিধা ফিল করতে। কী হয়েছিল ওনার? ওনার করোনা পজিটিভ 18 তারিখ ছিল। কিন্তু বাবা গত 35-40 বছর ধরে মানে সিওপিডি পেশেন্ট, ভেলোরে চিকিৎসাধীন থাকেন, শুধু একটু শ্বাসকষ্ট থাকে, সারাদিনে 2 বার ইনহেলার নেন, তাতে ঠিক ছিলেন।